বিসমুল্লাহ রহমানুর রহিম সবাইকে আসসালামু আলাইকুম গ্ল্যাম থেকে আমি শাবনুর আহমেদ দেখেন আজকে আপনাদের সবার সাথে লেট লেট করে দেখা করতে চলে এসেছি কিন্তু আজকে আমি আপনাদের জন্য চোখ ধাঁধানো সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস ইনফ্যাক্ট এই ড্রেসটা কে বলতে পারবে বলেন তো আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ড্রেস কিভাবে এইটার যে আরও একটা কালার ছিল ব্ল্যাক কালারের এটার নাম ছিল ব্ল্যাক মার্মে সেই ড্রেসটা কিন্তু আপনারা স্টক আউট করে ফেলেছিলেন সো ওই ড্রেসটার পরবর্তীতে আমাদের দেখবেন রেগুলার আমাদের লাইভে একটা কথাই বলা হয় যে আপনি ব্ল্যাক মার রিস্টক করেন ব্ল্যাক মার্মেড রিস্টক করেন কিন্তু এখন তো সম্ভবপর না সো এই কারণে ওটা তো আর আমরা দিতে পারছি না কিন্তু তার থেকেও প্রিটি একটা অপশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম ওকে এখন আপনারা সুন্দর করে একটা নাম দিয়ে দিবেন হ্যালো পি অধরা লিখেছে হাসিনা আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাহিদা আপনি লিখেছে ওয়াও বিউটিফুল থ্যাংক ইউ আপনি কার ভালো লাগছে সঞ্চিতা রয় গ্রিন মারমেড আচ্ছা শুরুতেই বলছে সঞ্চিতা রয় আপনি গ্রিন মার্মেড আসসালামু আলাইকুম নাসরিন আক্তার আপনি সালাম দিয়েছেন আচ্ছা যে যেখানেই আছেন জয়েন করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার লক্ষ্মী আপনিরা ড্রেসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন আর কমেন্ট করবেন যে ড্রেসটা ভালো লাগলো কি না তাহলে যেটা হবে পরবর্তীতে আপনি যখন অর্ডার প্লেস করতে যাবেন তখন তাড়াতাড়ি আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে তাই না তাড়াতাড়ি আপনি দেখা যাবে ইনবক্স করলে ইনবক্সে আসবে স্প্যামে চলে যাবে না স্প্যামের ঝামেলা পোহাতে লাগবে না আশা করি এই তো আমার ড্রেসটার ব্ল্যাকটা কে কে ভাগে পেয়েছিলেন বলতে পারবেন কি ব্ল্যাকটা কে কে ভাগে পেয়েছিলেন হায় আপু কেমন আছো তাহসিন হ্যাঁ আপনি ভালো আছি ময়ূর পঙ্খী নাম দিন সুন্দর নাম ব্ল্যাক মারমেডের কালার হ্যাঁ সঞ্চিতা আপনি ব্ল্যাক মারমেডের কালার আপনারা দেখেন আমি কি ক্যাপশন দিয়েছি আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে সো আমি না আজকে সকাল থেকে উঠার পর আমি মানে একটু ঠান্ডার অবস্থা তাসকি খাওয়ার মতো অবস্থা সকাল থেকে যতই আমি চেষ্টা করছি আগে আগেভাগে রেডি হয়ে আপনাদের সামনে আসতে পারছিলাম না সো আস্তে আস্তে আজকে আমার অনেক লিচ হয়ে গেল কিন্তু ওই যে বললাম আমি আজকে একটাই এত সুন্দর ড্রেস দেখাবো এই একটা ড্রেসের জন্য আপনারা আমাকে বলবেন যে আপুরি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ড্রেস আনার জন্যে সবুজ ঘাসে সূর্যের ঝলক কি যে সুন্দর নাম আপু এটার আর কোনো কালার আছে না আপনি আর কোনোই কালার নেই এটার এই মাইন্ড ব্লোয়িং এই দুইটা কালারই একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কপার গোল্ডেন আর এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে কপার গোল্ডেন আপনারা দেখেন ড্রেসটার ওনার কারণে ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আর আমি বলে দিই আগেই এটা হচ্ছে জাম কটনের ড্রেস দ্যাট মিনস জাম সিল্কের আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমার যে আপনারা স্পেশালি আমার যে এখানে যে ইয়াং ফলোয়ার্স আপনিরা আছেন যারা জিজিকে ভালোবাসেন তারা কিন্তু এই টাইপের কাপড়গুলো খুবই পছন্দ করছে খুবই এখন দেখা যায় আপনারা দেখবেন যে লাইভে কমেন্ট করে আপু কটনের ড্রেস না জাম কটনের ড্রেস দেখান কেন জানেন বিকজ এগুলো আপনারা এই যে দেখেন কালার ভাইব্রেন্সি কখনোই এটা ইসেতে এত ভালো আসবে না পিওর কটনে এবং পিওর কটনে কিন্তু বটল গ্রিন কালার ব্লিট করবে যেটা সত্যি কথা কিন্তু জাম কটনে কিন্তু এরকম কোনো চান্সেস নেই এটা আপনার রং হানড্রেড পারসেন্ট পাকা আপনি এটা মানে আপনি যখন ওয়াশ করবেন আপনার কোনো ধরনের টেনশন পোহাতে লাগবে না এটা হচ্ছে মেইন কথা মাসাল্লা ফাইভ সিক্সটি আপনি জয়েন করে ফেলেছেন আরও আপনারা একটু শেয়ার করে দেন না প্লিজ আপনারা শেয়ার করে লাভ লাইক ওয়াওটা দিয়ে দিবেন শেয়ার ডান চপনা লিখেছে এটা কটন নাকি সিল্ক নিপা পাউল আপনি এটা হচ্ছে জাম কটনের দ্যাট মিন্স কি বলেন তো এখন আপনাদের পড়া ধরতে হবে আমার হ্যাঁ টিচারদের মতো পড়া ধরবো এটা হচ্ছে এইটি পার্সেন্ট কটন এরকম একটা পলিশড অ্যান্ড বিউটিফুল লুক দেখতে পান দেখেন একটা সিল্কি এফেক্ট আছে না শাইন করে সো এই কারণে আপনার টিকটক লাইকি তারপর আপনার ইউটিউব আপনার যা যা আছে ফেসবুকের প্রোফাইল পিকচার কাভার ফটো সুন্দর সুন্দর আমরা এখন আবার দেখা যায় যে স্লোমো বানাই ওগুলোতে মানে চিকচিক করতে থাকে ড্রেসটা ঝলমল করতে থাকে সো এরকম পলিশড একটা লুক দেয় যে হয় না যেটা আপনারা খুব পছন্দ করেন ওনাটা সিল্কের মধ্যে আর সালওয়ারটা এই যে দেখেন সালওয়ারটাও কটনের মধ্যে আছে বাট মিক্সড কটনের আমি ড্রেস থেকে কাপড় নিয়ে সালওয়ারে এই ডিজাইনটা করেছি ওকে সালওয়ারে জাস্ট এই ডিজাইনটা করে নিয়েছি সো আগের মতোই আমি যেটা বলছিলাম আমাদের কিন্তু এই ব্ল্যাক মার্মিটটা নিমিশেই শেষ হয়ে গেছে এটাও ওরকম অবস্থায় হতে পারে কারণ কালারটা খুবই আনকমন সো আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে যারা যারা এই ড্রেসটা নিতে চান আমরা এখন খুবই খুবই লিমিটেড স্টক আনি সো সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে যেটা করতে লাগবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন লাভ দিবেন যেটাই ইচ্ছা সেটা দিয়ে দিবেন তারপর যেটা করবেন একটা কমেন্ট করবেন হ্যাঁ ইয়েস নো ভেরি গুড ভালো লাগলো কি লাগলো না তারপর ইনবক্সে স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন সো দ্যাট আপনার অর্ডারটা স্প্যাম বক্সে যেন না যায় আমরা সরাসরি যেন পেয়ে যাই লাভ ইউ আপু ওকে লাভ ইউ টু চাহানা ইকবাল শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ মুনরায়দ ও নাইস ড্রেস হ্যাঁ খুবই নাইস ড্রেস অ্যান্ড ইটস আ পার্টি ওয়্যার হ্যাঁ এটা পার্টি ওয়্যার আমি তো আরও অনেক গর্জেস ড্রেস পরে বিয়ে খেতে যাব সো আমি এটা না কিন্তু আপনারা চাইলে যেরকম আজকে ওর জাস্ট কাবিন সো আজকে আমি চাইলে কিন্তু এটা পরে যেতেই পারতাম বাট বটল গ্রিনটা আমি একটু অ্যাভয়েড করবো বিকজ মেহেন্দি মেহেন্দি লাগবে তাই না কিন্তু আপনারা কিন্তু যে কোনো মেহেন্দির দাওয়াত এটা একেবারে খুবই বিউটিফুলি এটা ক্যারি করতে পারবেন মেহেন্দির দাঁতের জন্যে তো যেটা বলছিলাম আমি পরবো হচ্ছে গোল্ডেন চেরি যেটা গতকালকে দেখালাম ওইটা আমি রেডি করেছি ওইটা আমি পরবো আপু প্রাইসটা বলো না একটু ত্রিশিকা আপনি এটার প্রাইস খুবই রিজনেবল আগে ড্রেসটা একটু দেখে নেন ড্রেস না দেখে প্রাইস বললে কি হবে বলেন পুরো ড্রেসটা দেখে পছন্দ হলে তখন আপনি সাথে সাথে নিয়ে নেন মাসাল্লা চারে সাত আপনি দেখছেন আপনারা কিন্তু আগে ভাগে অর্ডার করবেন আমার কাছে কিন্তু একেবারেই লিমিটেড স্টক থাকে এখন আমি আপনাদের আবার বলেও দিই দেখিয়েও দিই যে আমার কাছে এখন ফিফটি পিসের মতো আছে পঞ্চাশ জন আপনি কারাকাড়ি করবেন ড্রেসটা নিয়ে আপু তোমার দুই চোখ দুই রকম হয়েছে আজ অ্যাকচুয়ালি আমি না মেকআপে খুবই পচা আমি এগুলো পারি না হতেও পারে এটা ওই যে উপরের দিকে হচ্ছে না হু কেয়ার্স আপনাদের সুন্দর লাগাতে কথা আমাকে কেমন লাগলো তাতে কী যায় আসে আপনাদের অনেক সুন্দর লাগবে ড্রেসটা পরলে এটাই হচ্ছে আমার শান্তি এই যে দেখেন সো পিওর একটা বটল গ্রিনের মধ্যে তারপর দেখেন এখানে হচ্ছে কপার গোল্ডেন এখানে কপার গোল্ডেন কালারের মধ্যে এটা কিন্তু ফুললি গোল্ডেন না একটা ব্রঞ্জ গোল্ডেন যে কালারটা থাকে না সেই কালারটার এই যে এই ডিজিটাল প্রিন্টটা করা এবং ডিজিটাল প্রিন্ট বলতে আমরা যেটা বুঝি যে অনেকগুলো কালার একসাথে না আমরা কিন্তু এইবারের যেই আপনাদের জন্য এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আনছি স্পেশালি জ্যাম কটনের মধ্যে এগুলো আমরা আপনাদের জন্য খুবই মডার্ন টাইপের ডিজাইন সিলেক্ট করেছি যে ওই কনসেপ্টটা থেকে বের হওয়ার জন্য যে ডিজিটাল প্রিন্ট মানেই অনেক ফুল লতা পাতা হতে লাগবে আবার হচ্ছে কটনের ড্রেস মানেই হচ্ছে শুধু পিওর কটনের হতে লাগবে নো এখন কিন্তু কটনের ড্রেস পার্টিওয়্যার হিসাবে মে মানে আপনিরা অনেক পছন্দ করে নেয় অনেক পছন্দ করে নেয় মানে স্টার্টিং ফ্রম এই এইটিন বলবো না অ্যাকচুয়ালি সেভেনটিন থেকে ফর্টি ফাইভ প্লাস পর্যন্ত আপনারা এই টাইপের ড্রেসগুলো নেয় হ্যাঁ ইভেন সো চিন্তা করেন কত পছন্দ করে এটার ব্ল্যাকটা আমি নিয়েছি আচ্ছা স্যারিয়া আমি শুনলাম আপনার ডেলিভারি একটু দেরি হয়েছে যেতে আপনি ধৈর্য রাখেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আগের মতোই আমাদের সার্ভিসটা একশোতে একশো হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরও বুঝেন তো মানে অফিসটা আপনাদের তো বড় অফিস না হলো সো এখন যেটা হচ্ছে যে গুছাতে তো সময় লাগে তারপরেও আমরা দুই দিন হলো ডেলিভারি স্টার্ট করে দিয়েছি আর আজকে আমি লাইভ করছি মানে আমাদের ডেলিভারি একদম ঠিক আছে এখন একদম প্রপার আছে এই কারণেই কিন্তু আমি লাইভে এসেছি তো এখন আপনারা যারা ডেলিভারি করবেন দুই থেকে চার দিনের মধ্যে আমাদের যেই রেগুলার সিস্টেমটা ছিল সেই সিস্টেমেই ডেলিভারি পেয়ে যাবেন আপু আপনি অলওয়েজ বিউটিফুল বাই বর্ন জিনাথ রায় রায় হানা ইউ আপনি সো এই যে দেখেন আমি খুব তাড়াতাড়ি ড্রেসটা দেখিয়ে দিব এইটা আমি এক পিস নিয়েছি আর ফর্টি নাইন পিস আছে যেটা একেবারে সত্যি সত্যি কথা আমি বলে দিলাম আপনারা এখন কে কে নেবেন ডিসাইড করে নিন হ্যাঁ যদি এরকম থাকে ফ্যামিলিতে দুই তিনজন একসাথে নেবেন তাহলে আগে ভাগে অর্ডারটা প্লেস করে নিন এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে আপনি এরকম সুন্দর একটা পার পেয়ে যাবেন এরকম একটা বর্ডার চওড়া করে বর্ডার এখানেটা একটু ব্রাউনিশ আর এই দিকেটা যে ব্রাউন্স গোল যেটা বললাম যে হ্যাঁ সেরকম সো এরকম সুন্দর কালারটা নাইস আজরা আপনি লিখেছে থ্যাংক ইউ এই দেখেন জাম কটনের ড্রেসগুলা আপনারা এখন বারবার ইনবক্সে চায় যে কি আছে পার্টি কটনে কি আছে পার্টি কটনে কি ড্রেস এনেছেন ইভেন লাইভে কমেন্ট করে আপনি জাম কটনের ড্রেস কবে দেখাবেন এই যে দেখেন এটা হচ্ছে এটার স্লিভটা যেটা কি না আপনারা আমার মতো লুজ ফিটার চাইলেই বানাতে পারবেন এবং দেখেন আমার স্লিভটা আবার টেলার কি সুন্দর করে ওয়েভ করে দিয়েছে এই যে এরকম সুন্দর করে আপনারা ডিজাইনটা করে নিতে পারবেন আমি তাড়াতাড়ি মেজারমেন্ট করে আমি প্রাইস বলে দিচ্ছি সো যেন আগে ভাগে আপনারা নিয়ে নিতে পারেন বাও ইউর সো মাচ কিউট আিভা আপনি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সিক্সটি সিক্সটি টোটালে হচ্ছে সিক্সটি কোনো কিছুই কম থাকে না জাম কটনে কোনো কিছুই কম থাকে না বরং আরও বেশি বেশি কাপড় থাকে বেশি টেকসই থাকে ফর্টি সেভেন লেন্থ হচ্ছে ফর্টি সেভেন যেটা আমি বলছিলাম মানে চিন্তা করা যায় আগের সময় আপনি যদি পিওর কটন চান তাহলে আপনি এই বটল গ্রিন রয়্যাল ব্লু কটকটার রেড তারপর হচ্ছে একবার পার্পল টাইপের প্লাম পার্পল তারপর র্যাসবেরি টাইপের যে কালারগুলো ওইগুলো ওই ডিপ ডিপ টোনগুলো কিন্তু কালার ব্লিড করে কিন্তু ভ্যারাস ডিজিটালে কিন্তু সরি ডিজিটাল না জাম কটনে এটা আরও বোনাস পয়েন্ট প্লাস পয়েন্ট যে আপনার ড্রেসটা ক্রিঙ্কল ফ্রি ফার্স্ট অফ অল আপনি আয়রন করার পর মানে আয়রনের ঝামেলা নাই বললেই চলে আপনি বাইরে চলে যাবেন অনেকক্ষণ সময় ক্যারি করতে পারবেন পার্টিওয়্যার হিসেবে ইউজ করতে পারবেন কটন ড্রেসগুলোকে এবং বেস্ট যেটা বললাম যে কালার ব্লিড হয় না সো আপনি এই যে বটল গ্রিন ড্রেসটা নেওয়ার পর আপনার মাথায় কোনো টেনশন নেই যে অন্য ড্রেসগুলোর সাথে আপনার প্রবলেম হবে কি না সো আপনি এই বটল গ্রিনটা আপনি যেরকম দেখছেন আপনার এরকমই থেকে যাবে বছরের পর বছর আপু বিয়েতে আমরাও যাব আচ্ছা আর নেওয়াজ লিখেছে আচ্ছা আপনাদের সবাইকে নিয়ে যাব। হ্যাঁ কার কার বিয়ে হয় নাই হাত তুলেন আপনাদের সবার জন্য ওখানে পাত্রী দেখব খুঁজে খুঁজে আমরা মজা হবে সো এটা হচ্ছে এটার এমব্রয়ডারি প্যাচ প্যানেলটা আমি যেটা বানিয়েছিলাম হচ্ছে প্রথমটা যেটা ব্ল্যাক কালারটা ওটা কিন্তু এক পিসও নাই সাথে সাথে ওটা স্টক আউট সো ওটা ছিল ব্ল্যাক মার্মির ওইটার আমি এই জায়গাটা সহ রেখেছিলাম ওকে সো তখন আমার এত নিচ পর্যন্ত ইভেন আমি যত এটা মানে প্যানেলটা এমনভাবে ডিজাইন করা আপনার এখানে এসেই মানে থামবে লাইক আপনার এই কোমর পর্যন্ত এই পর্যন্ত চলে আসবে কোমরের নিচ পর্যন্ত এই যেভাবে ওয়েভটা করেছে এই পর্যন্ত আপনার এই সেন্টারে এটা চলে আসবে দেখেছেন এমন না যে ডিজাইন ডিজাইনটা কাজের মাঝখানে চলে যাবে মানে প্রিন্টের মাঝখানে চলে যাবে সেটা না কিন্তু এইবার আমি একটু ডিফারেন্ট করে বানিয়েছি আমি এইবার এই যে চিকুন পোর্শনটা এটাকে বাদ দিয়ে জাস্ট এই যে এই লিফ দুইটা দেখছেন না পাতার মতো এখানে উঠেছে এখান থেকে ডিজাইনটা নিয়েছি সো দুইটা ড্রেস একরকম হয়ে গেলে কেমন হয় সো আমি আমারটা একটু আলাদা করে বানিয়েছি আর আমি আপনাদেরকে তো বলি আপনারা দেখেছেন আমি অফিস ওয়ারের জন্য বেশিরভাগ কুর্তি কালেকশনগুলো পরি আমার নিজের ডিজাইন করা হোক বা আপনাদের জন্য মানে আপনাদের জন্য সোর্সিং করা হোক আমি কুর্তি বেশি পরতে পছন্দ করি আর আমি দেখবেন জাম কটনের ড্রেস অনেক পরি বিকজ ওই যে ইজি টু ওয়ার তাড়াতাড়ি চলে যাওয়া যায় আয়রন করার ঝামেলা থাকে না এই কারণে সো এইটা আমি এবার দিয়েছি এভাবে একটু উপরে করে তুলে দিয়েছি এটা আমি বন্ধ করে দিয়েছি এটা এটা আপনারা চাইলে কি করতে পারেন এই যে এই পর্যন্ত কেটে আলাদা যদি আপনার কোনো আইডিয়া থাকে বা কিছু করতে চান সেটা করে নিতে পারেন আপু তোমার ইয়াররিংসটা জ থ্যাংক ইউ থ্যাংক ইউ লক্ষ্মী আপুনিরা কেমন আছেন আপনারা সবাই ভালো তো আচ্ছা আমার এটা হয়তো হয় নাই না হইলে না হয়েছে কী করবো আমি পারি না আপনারা তো অনেক সুন্দর মেকআপ পারেন আমার আবার একটা ইসে হচ্ছে আমি স্কিন কেয়ার লাভার টাইপের আমার বেশিরভাগ সময় এই যে আপনাদের সামনে এতটুকুই আমার মেকআপ এর বেশি না এই যে সো এইটা দেখেন সিল্কের মধ্যে সিল্ক শিফনের ওকে ফুল সিল্ক না এটা সিল্ক শিফন এটার মধ্যেও আবার মিক্সের ব্যাপার আছে সো দ্যাট আপনারা শিফনের যে আরামটা কমফোর্টটা সেটা ক্যারি করতে পারেন এবং ওভারঅল দেখেন শিফন হলে একটু আঁকা হয়ে পড়ে থাকতো বাট সিল্কের কারণে এটা ফ্ল্যাট সুন্দর মতো আপনার ড্রেসের সাথে বলেন বডির সাথে বলেন খুব সুন্দর মতো মিশে আছে আপনার হাতে এই যে দেখেন দেখেছেন এবং তখন আপনার এই যে বর্ডার লাইনগুলো কিন্তু স্ট্রেইট স্ট্রেইট সুন্দর মতো ফিনিশিংটা একেবারে অ্যাকিউরেট থাকে সো এই কারণে দেখবেন জ্যাম কটনের ড্রেস এগুলো খুব বেশি পছন্দ করে কমেন দেখো নাই আজকে ফাতে মহু এই যে মাত্র দেখলাম মেটিরিয়াল কি ফ্যাব্রিক্সটা বলেছেন হ্যাঁ ফ্যাব্রিক্সটা না দিই আপনি অলরেডি বলে দিয়েছে আমি আপনি একটু পরে জয়েন করেছেন আমি শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিব সাথে থাকেন আবারও বলে দিব। এটা হচ্ছে সিল্ক শিফনের ওড়না ওড়নাটা দেখেন আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে জাম কটনের ড্রেসগুলো কীরকম হয় কত আরাম হয় একেবারে অ্যাকিউরেট বটল গ্রিন কালারটা দেখতে পেয়েছেন ওড়নার মধ্যে যেটা আছে আর এই যে দেখেন ব্রঞ্জ গোল এবং লাইট গোল্ডেন কালার এই যে এটা লাইট গোল্ডেন আর এখানে হচ্ছে এই যে কাজের সাথে ম্যাচ করে ব্রঞ্জ গোল্ডেন এই যে দেখেছেন কালার দিয়ে সুন্দর মতো এই মোটিভ এই ডিজাইনগুলো ডিজিটাল প্রিন্টের মাধ্যমে করা হয়েছে যেটা কিনা সুপার সুপার খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তোমার ড্রেসগুলো খুব নাইস ইস্কানিজ ফাতেম আপনি আপনারা সবাই কমেন্ট করবেন একবার করে কমেন্ট করে তারপরে ইনবক্সে যাবেন সো দ্যাট আজকের ড্রেস তো দেখা যাবে হুড়মুড়ি খেয়ে অর্ডার করবেন সো যেন স্প্যামে না চলে যায় আর লক্ষ্মী আপনিদের মতো স্ক্রিনশটের সাথে জাস্ট অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন যে দুইটা নেবেন যে চারটা নেবেন সাথে লিখে দিবেন অর্ডার ডান করে দিবেন ঝামেলা করবেন না বিকজ আমাদের এখানে আমাদের এই মানে দুই থেকে এখন পর্যন্ত আমরা উইদাউট কলস কখনোই একটা লিপ অয়েল মানে একশো টাকার একটা লিপ অয়েলও পাঠাই না কল ছাড়া কারণ আমি যদি স্টকে থাকে তাহলেই কল পাবেন আমাদের নিয়মটা হচ্ছে এটা আর যদি আপনি কল না পান তাহলে আপনি বুঝে দেবেন যে আসলে ফর্টি এইট আওয়ার্স হয়ে গেছে কল আসছে না তার মানে নিশ্চয়ই আপনার কাছে ড্রেসটা আর নেই বা জিনিসটা আর নেই প্রোডাক্ট আর নেই তোমাদের ড্রেস কালেকশন অনেক ভালো লাগে চৌধুরী শ্যামা আপু প্রাইস কে কে প্রাইস জানতে চান কমেন্ট করে করেন কে কে প্রাইস জানতে চান এখন আপনারা এই যে হোয়াইট বর্ডারটা হোয়াইট বর্ডারটা জাস্ট এখানে ভাত সেলাই করে ফেলতে পারবেন ওয়াও সুরাইয়া অরিন লিখেছে কাপড় পারচেস করি আর না করি তোমার মুখে লক্ষ্মী আপনি কথাটা শোনার জন্যে হলো তোমার লাইভ দেখি আপু ফাহমিদা চৌধুরী আপনি সো লাভলি মাসাল্লাহ আর সাচ এ গুড সোল এই যে এখন যেটা হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি আমার কথা কিন্তু ওইটাই অনেক আপনি আমাকে বলে যে আপু আপনার বিয়ার্স কেন পাঁচ হাজার না দশ হাজার না আমি বলি যে আপনি ওটা কিনে শো অফ করে কি লাভ আমার যদি পাঁচজন আপু আমাকে ভালোবেসে থাকে বা পাঁচজন আপু আপনিও জয়েন করে লাইভে ওইটাই আমার কাছে অনেক কারণ আপনি আসছেন কিনেন যে না কিনেন ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি এখানে আসবেন সুন্দর একটা সময় আমাদের মধ্যে একটা এখানে আমরা থাকবো একসাথে একটু গল্প আড্ডা হবে সব কিছু মিলিয়ে প্রতিদিন আর মানুষ যাই দেখে তাই না আমরা যেরকম এরকম স্ক্রোল করতে থাকি আমি নিজেও সো প্রত্যেকটা জিনিস কিনি প্রত্যেকটা পেজ থেকে না যেটা আমার দরকার বা যখন আমার যেটা খুবই পছন্দ হয়ে যায় সেটা আমরা কিনি লক্ষ্মীটা অনেক সুইট আচ্ছা প্রাইস প্লিজ জিজ্ঞাসা করছেন সো বুঝতে পেরেছেন তো আমারটা দেখেন তাহলেই বুঝে যাবেন এই যে আমি শুধু এই যে এই হোয়াইট যে পোর্শনটা এইটা ভাত সেলাই করিয়ে নিয়েছে আমার টেলারকে দিয়ে এখন আমি এটা জাস্ট আপনাদেরকে একটু চড়াটা মেজার করে দেব যারা কিনা এখন পর্যন্ত এটা অভ্যস্ত হননি এটা জ্যাম কটন জ্যাম কটনের ড্রেস আর মিক্স সালওয়ার মিক্স কটনের সালভার আর সিল্ক শিফনের ওন্যা শিফন সিল্ক মিক্স ওকে এই ড্রেসগুলো কটন পার্টিওয়ার হিসেবে খুবই খুবই ডিমান্ডে চলে এসেছে এই ড্রেসগুলো কিন্তু দেখবেন আপনারা ইভেন ক্রেজ করে যে আপনি কবে আনবেন কবে আনবেন এটা হচ্ছে 49 প্লাস মানে অলমোস্ট ফিফটির কাছাকাছি এটার চওড়াটা এ কারণে আমি বললাম এখান থেকে যদি আপনি কমিয়েও নেন এক ইঞ্চি এক ইঞ্চি করে তারপরেও অনেক চওড়া থাকবে আর তারপর যেটা হচ্ছে এটার লেন্থ হচ্ছে আমি বলে দিচ্ছি লেন্থ হচ্ছে এইটি এইটের কাছাকাছি ফর্টি ফোর করে আপনি আরেকটা জিনিস করতে পারেন এখান থেকে আপনি এই হোয়াইট সহ আরেকটু গোল্ডেন সো টোটাল ওয়ান ওয়ান টু ইঞ্চ করে কেটে নিয়ে আপনি নিচে ফ্রিল করে নিলেন কারণ ওর না যখন বেশি চড়া হয় তখন দেখতে শর্ট লাগে ইভেন দো এটা কিন্তু শর্ট না দেখলেন তো এইট্টি মানে কিন্তু বেশ লং কিন্তু লুক ওয়াইজ দেখে মনে হচ্ছে না শর্ট সেটার রিজন হচ্ছে এই দিকে পঞ্চাশ যেটা কখনোই থাকে না বেশিরভাগ হলে চৌচল্লিশ থেকে ছিচল্লিশ থাকে না আমাদের ইভেন পাকিস্তানি অন্যগুলাও ওরকম থাকে সো আপনি এখান থেকে দুই দুই চার করে কেটে আপনি চাইলে এখানে ঝালোরের মতো সুন্দর করে ফ্রিল বসিয়ে নিতে পারবেন মার্শাল আজকে প্রায় ওয়ানকে আপনিরা চলে এসেছেন এইটা হচ্ছে বেস্ট একটা কালার বটল গ্রিনের সাথে কম্বিনেশান আমার মনে হয় আমরা এই টাইপের কালার কম্বিনেশান আপনাদের জন্য জিজি থেকে ফার্স্ট শো করছি বটল গ্রিনের সাথে এরকম ব্রঞ্জ গোল্ডেন কালারে সো এইটা হচ্ছে আমাদের বিস্কিট কালারের সালওয়ারটা খুবই সুন্দর মানে একটা বিস্কিট গোল্ডেন টাইপের কালার কম্বিনেশান মিক্সড কটনের এটা আপনারাও চাইলে আমার মতো এরকম করে সুন্দর মতো এসে করে নিতে পারবেন ড্রেসের সাইড থেকে তো অনেক কাপড় বের হয় সেখান থেকে এরকম ডিজাইন করে নিতে পারবেন এখন আমি প্রাইস বলে দিব। এখন এখন আপনার অর্ডার করবেন উনচল্লিশ জন আপনি নিতে পারবেন যেহেতু পঞ্চাশ পিসের স্টক ছিল খুবই লিমিটেড স্টক আমাদের জাস্ট ব্ল্যাক ব্ল্যাক মারমেডের মতোই এখন এটার নাম বলেন ফরেস্ট বিউটি নাম দাও মাহি খান আপনি গ্রিন মারমেড তোমার ঘরটা সুন্দর থ্যাংক ইউ আপনি আচ্ছা আসলে এই কাপড়গুলো আয়রন করা লাগে না চ আপনার লিখেছে হ্যাঁ এক্স্যাক্টলি এই যে এটার পর আমি দেখিয়ে দিচ্ছি এই যে সো এইটার থেকে আপনার আমাদের যে ড্রেসগুলো পিঙ্ক লোটাস তারপর হচ্ছে গ্রিন জিকজ্যাক ইয়েলো জিকজ্যাক তারপর আর কি কী লাইভ হয়েছে আমাদের ব্ল্যাক আলপনা ব্লু আলপনা আর হচ্ছে কমলা সুন্দরী তারপর আবার হচ্ছে আমাদের যেটা এটা ছিল ব্ল্যাক মার্মেট সো টোটাল আমাদের নয়টা ডিজাইনের মতো নয়টার থেকেও বেশি নয় দশটা ডিজাইন অলরেডি আমাদের লঞ্চ হয়েছে এবং স্টকআউটে মানে বেশিরভাগই দেখবেন স্টকআউট ইনবক্স করে বিকজ আপনারা অনেক ভালো রেসপন্স দিচ্ছে সো এই তো যেটা বলছিলাম ড্রেসটা সম্পর্কে আমি ডিটেলস আপনাকে দেখিয়ে দিলাম আপনারা এখন আপনাদের সুবিধা মতো সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ড্রেসটা ওকে লক্ষ্মী আপনিরা এবং এটা আপনারা পার্টিওয়ে হিসেবে ইউজ করতে পারবেন একশো তে একশো কটন পার্টিওয়ে হিসেবে ইউজ করতে পারবেন সুপার ড্রেসগুলো মিনিমাম আপনার প্রাইস আপনারা সাতাইশো বললেও নিয়ে নিতেন তাই না অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই টাইপের ওভারঅল যদি আপনার একটা পার্টি লুক দেয় বাট এটা আপনারা প্যানেলটা দেখেছেন একটা লং প্যানেল অনেক এমব্রয়ডারি করা সো যদি এই এই টাইপের ড্রেসগুলো যখন বেশি প্যানেলে আসে তখন আপনাদের ওরকম রেঞ্জ হয় বাট এটা যেহেতু প্যানেলের একটা প্যানেল কিন্তু প্যানেলটা অনেক লং অ্যান্ড চড়া সো আপনারা এটা যদি আমরা জি জি থেকে আপনাদের জন্য আনতাম তাহলে আপনারা পেয়ে যেতেন কত একুশশো বাইশশো এরকম বা আমরা এটা আপনাদেরকে ব্ল্যাকটা যেটা সেটা দিয়েছিলাম হচ্ছে আমাদের ঈদের সময় ঈদ সালামি অফারে সো এই কারণে আমরা প্রাইসটা এটারও সেম দিব যেহেতু আপনারা ডিজার্ভ করে জাস্ট কালার চেঞ্জ সো আমি এটার কারণে আর বেশি প্রাইস আপনাদেরকে কোট করে নিয়ে আপনারা সেম টু সেম এটা এরকম রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন ওকে এই ড্রেসটা আপনারা গ্রিন মারমেড না গ্রিন মারমেড পেয়ে যাচ্ছেন এই যে স্ক্রিনশট নেন শুধু মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা ওকে শুধুমাত্র এক হাজার পাঁচশো আশি টাকা জাস্ট আমাদের ঈদ সালামি অফারে এটার ব্ল্যাক মারমেটটা ছিল সো আমরা সেম প্রাইসে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট চট জলদি ইনবক্সে এখন কনফার্ম করবেন কে কয় পিস নেবেন স্ক্রিনশট নিয়ে নেন সাথে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন লক্ষ্মী আপনিরা মিনহা ইসলাম লাভ ইউ সিডার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওকে কি বুঝি নাই কী সমস্যা মানে কোনো সমস্যা হয় না কী হয়েছে এই যে সো এখন আপনারা চাই চাইলে স্ক্রিনশট নিতে পারেন আপনার ব্যাক পার্টটায় এরকম চওড়া একটা পার পেয়ে যাবেন এই যে ওভারঅল লুকটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা সিল্ক শিফন ওড়াটা আমি ধরে দেখাচ্ছি ওড়ার কারণে ড্রেসটা বেশি আরাম বেশি সুন্দর দাও ওড়নাটা দাও ওন্যার কারণে ড্রেসটা বেশি অ্যাট্রাক্টিভ সো কেউ যদি দুইটা নেন লিখে দিবেন দুইটা নিব অ্যাড্রেস ফোন নম্বর স্ক্রিনশট দুই পিস পাঠাবেন অ্যাড্রেস ফোন নম্বর স্ক্রিনশট চার পিস নিব অ্যাড্রেস ফোন নম্বর ওকে সো এখন আমি ওড়না সম্পর্কে একটা দেখিয়ে দিই সিল্ক শিফোন ওনাগুলো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ওকে সো এইভাবে আপনি বুঝতে পারবেন যে এটা সিল্ক অ্যান্ড শিফনের মিক্স আর এটা ডিজিটাল প্রিন্টার আপনি কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন দেখলেই বুঝতে পারবেন এই সো এই যে সুন্দর না খুবই সুন্দর আমি আপনাদের জাস্ট খুমটা দিয়ে দেখাই ফুল রেস্টটা ওড়নাটা ওন্যাটা আসলে এই যে দেখেন পুরোটা দেখে আপনারা সুন্দর মতো এটা দিয়ে চাইলে কভার করতে পারবেন কোনো সমস্যা হবে না জাস্ট যারা হিজাব করেন তারা তো পিন ইউজ করেন আপনি জাস্ট এখানে একটা ছোট্ট পিন ইউজ করবেন আপনারা দেখেন যেই জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম ফ্ল্যাট হয়েই থাকবে তো এই যে যেই স্ট্রেইট বা ফ্ল্যাট যে সুন্দর বিষয়টা ফিনিশিংয়ের বিষয়টা এটা হচ্ছে জাম সিল্কের ড্রেসগুলো বা জাম কটনের ড্রেসগুলো যেটা শিফন সিল্ক শিফন ওড়না দিয়ে আসে সেটার মধ্যে পাওয়া যায় পিওর শিফনের হলে হতো কি মানে কার্ভি হয়ে পড়ে থাকতো বাট এটা হচ্ছে মানে সিল্ক শিফন মিক্স বলে এত সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে ফোন নম্বরটা দেওয়া যাবে অবশ্যই আপনি অফিসের হেল্পলাইনে কল করেন করে যদি আপনি অর্ডার প্লেস করতে চান সেটাও করতে পারবেন ওকে আজকে আর কোনো কথা হবে না আজকে শুধু একটাই কথা হবে মেরি আর কি শাদী হ্যাঁ সো আপনারা অনেক দোয়া করবেন আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে সো আমি তো আর নিজেকে আমি ইসে সামাল দিতে পারছি না বুঝছেন মানে ইসে করতে পারছি না খুব এক্সাইটেড সো একটার বেশি আজকে আর ড্রেস দেখাবো না আজকে আমাকে ছুটি দেন আজকে আপনাদের জন্য একটা বিশাল 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 লাইভ হওয়ার কথা ছিল স্কিন কেয়ারের হ্যাঁ স্কিন কেয়ারের অনেক অনেকগুলো নতুন প্রোডাক্ট আসার কথা আমার এখন অফিস দেখতে লাগবে যদি আসে তাহলেই আমি লাইভে আসবো নয়তো আপনারা আমাকে আজকে ছুটি দিয়ে দেন ওকে আজকে আমাকে ছুটি দিয়ে দিন এই তো বাউ অনেক সুন্দর রূপা খন্দকার ও সুইটার কেমন আছো কেমন আছো কি অবস্থা সুন্দর না ড্রেসটা এই যে ড্রেসটা খুবই প্রিটি আর যেটা বলছিলাম সবাই দোয়া করবেন আমার বেস্ট ফ্রেন্ডের জন্যে ওদের যেন নতুন জীবনটা অনেক সুন্দর হয় আপনাদের কাছে তো আমি আমার নিজের জন্যে সবসময়ই দোয়া চাই আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনাদের আব্বা মুখে আমার সালাম পৌঁছে দিয়ে আপনাদের মনের সকল সত ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করি আর হচ্ছে যে এই গ্রিন মারমেড ড্রেসটা ফর্টি নাইন জন আপনি পাচ্ছেন সো তাড়াতাড়ি আপনারা কে কে নেবেন তাড়াহুড়ো করে সিলেক্ট করে ফেলেন আজকে কি শাড়ি পরবে না আই এম নট এ শাড়ি পারসন আমি আজকে হচ্ছে গোল্ডেন চেরি গোল্ডেন চেরিটা অলরেডি আমি রেডি করে জামার সাথে ম্যাচ করে ওর ওর ছিল না গোল্ডেন কালারের ইসে পাঞ্জাবি অ্যাকচুয়ালি ওর ছিল বাট ওইটা ওর লাগছিল না সো আমি বলছি যে যা নিয়ে আসো পরে আরেকটা নিয়ে অলরেডি আমাদের কাপড়চুপড় সব রেডি না সুন্দর করে আমার লোকই রেডি করে ফেলেছে সো যদি সময় পাই আমি আপনাদের দেখাবো যে ওই ড্রেসটা লুকটা কেমন আসলো গোল্ডেন অ্যান্ড রেড মধ্যে কম্বিনেশন গতকালকে যে পার্টি ওয়ারটা দেখলাম না ওইটা পড়বো আমি আজকে তবে রেকর্ড লাইভ দেখেছি আজ প্রথম লাইভে দেখলাম আচ্ছা কি ড্রেস ওকে বুঝতে পারিনি ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের আব্বা আম্মুকে আমার সালাম পৌঁছে দিয়ে হ্যাঁ আর দোয়া রাখবেন আল্লাহ হাফেজ উম